extra time. মিষ্টি কথা বাংলার নতুন মিষ্টি। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের জয়ের ধারা অব্যাহত। আর্মি রেডকে 2-0 গোলে হারিয়ে মরশুমটা শুরু করেছিল ইস্টবেঙ্গল। আর মঙ্গলবার আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার ছেলেরা জামশেদপুর এফসিকে 6-0 গোলে উড়িয়ে দিল। নিজেদের মাঠে ফুল ফোটালেন পিন্টু মাহাতো, বিদ্যাসাগর সিংরা। দলে একাধিক তারকা ফুটবলার থাকলেও এই লাল হলুদ বাহিনীকে টেনে নিয়ে যাচ্ছেন দুই তরুণ ফুটবলার, একজন জঙ্গলমহলের পিন্টু মাহাতা আর আরেকজন নর্থ ইস্ট থেকে আসা বিদ্যাসাগর সিং। এই দুজনের প্রশংসায় পঞ্চমুখ আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া। বিদ্যাসাগর, আপনি কেতে পারেন? And you, what do you think? Yo creo que es un chico muy joven, inexperto en algunas acciones del juego. It's a very young player who it's a little bit inexperienced in some actions of the game, pero tiene dos cosas muy buenas. But he has two very good things. Mucha velocidad. It's very fast. Y mucha verticalidad. And it's very vertical. Muy difícil de defender. It's very very difficult to defend. Si él logra analizarlo. Very fast. And very vertical. Vertical, straight, direct. Pinto ha hecho un gran partido. I think Pinto has played a good game, big game. Creo que hemos fichado a un grande, no, a un grandísimo jugador. I think we signed a very big player. Si sigue en el camino de escuchar y de trabajar con humildad. If he keeps the way of listening and working hard, being with humility. Creo que va a ser un jugador muy importante para nosotros. I think he will be a very important player for us. জঙ্গলমহলের পিন্টু মাহাতো, লো প্রোফাইলে থাকা ছেলেটা বরাবরই কথা কম বলেন, তবে নিজের কাজটা জানেন, গোলটাও করতে জানেন। গত মরশুমে মোহনবাগানে খেলার সময় দুই প্রধানের বিরুদ্ধে কলকাতা লিগে গোল করেছিলেন, আর এবার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপিয়ে পিন্টু সেই একই মহিমায় পারফরমেন্স করে যাচ্ছেন। সব টিমের এগেইনস্টে কিন্তু এই ফার্স্ট টাইম তুমি করো বড় টিমে খেলছো, যেখানে বিদেশি কোচের আন্ডারে খেলছো, বিদেশি কোচের থেকে কোন জিনিসটা বেটার খেলছো যেগুলো মাত্র ইংল্যান্ড কোচের থেকে পাবো? উইথ বল, উইথ বল খেলা। ভাষাটা কোথাও সমস্যা হচ্ছে না বিন্দু? না, আমাদের ইংলিশ মোটামুটি বুঝি, আর আমাদের বাস্তব স্যার আছে, বাংলাতে ট্রান্সলেট করে দেয়। কোচ এমনি কি বলছেন, দরকার আলাদা করে কিছু বলেন কোচ? না, কোচ 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 সবাইকে সমানভাবে দেখে। লাস্ট কোয়েশ্চন, কোন আমরা টিপস ছিল মানে ম্যাচের আবার আগে বা আগের ম্যাচের জন্য আগে ম্যাচে মানে পড়ে গেছে আগের ম্যাচে, এই ম্যাচে ফার্স্ট থেকে নামার সময় কোনো টিপস দিয়েছিল, কিছু বলেছিল যে আজকে ম্যাচ হবে আগের থেকে? নামার আগে না, প্র্যাকটিস মাঠেই বলে দেয়। কি বলেছে? প্র্যাকটিস মাঠেই বলে দেয় কি করতে হবে না করতে হবে ম্যাচে। আমার পেছনে এই গ্যালারিটা দেখছেন, এই গ্যালারিটা এখন ফাঁকা, সেটাই স্বাভাবিক কারণ ম্যাচটা শেষ হয়ে গিয়েছে। তবে ম্যাচ শুরুর আগে কিংবা ম্যাচ চলাকালীন এই গ্যালারিতেই বসে একদল ইস্টবেঙ্গল সমর্থক নিজেদের প্রিয় ফুটবলারদের জন্য গলা ফাটাচ্ছিলেন, স্লোগান তুলছিলেন, সেটাই স্বাভাবিক কারণ কোলাডো যেভাবে শুরু করলেন সেখানেই তো জামশেদপুর এফসি ম্যাচটা হেরে গিয়েছিল। তবে এই কোলাডোও কিন্তু মাত্র 11 মিনিটের সময় চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান, কাঁধের চোট যথেষ্ট গুরুতর জানিয়ে চিন্তায় আলেজান্দ্রো শিবির, সেটা সাংবাদিক সম্মেলনে প্রকাশও করলেন। Golpe fuertísimo porque ha caído con el hombro al suelo. It looks a very very hard contusion because he fall down with the shoulder into the ground.
Entiendo que es un golpe fuerte, so, pero que no hay nada roto. We expect that that's only a contusion. It's very strong, very hard, but we hope there is no broken. So next match, Tolar is available? Está disponible para el siguiente partido. No lo sé. We don't know. Intentaremos que sí. We will try. ঘড়ির কাঁটায় বিকেল তিনটে বাজার আগেই ওরা ময়দানের দিকে পা বাড়িয়েছিলেন। ময়দানের রং হয়ে উঠেছিল লাল হলুদ। দলের জয় দেখতে ওরা ক্লাবমুখী হয়েছিলেন, গ্যালারি ভরিয়েছিলেন। আজ ওদের দিনটা বেশ ভালোই গেল। খুব সুন্দরভাবে উপভোগ করলাম আজকে ম্যাচটা, এবং যেটা দেখা ছটা গোল উপহার দিলেন আমাদের কোচ, এবং দ্বিতীয়ত টিমের খেলা অনেকটা ইম্প্রুভ করেছে। আমাদের খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার কোলাডো, চিন্তা তো অবশ্যই আছে ওটা নিয়ে। কিন্তু পারফরমেন্সটা কিরকম দেখলাম, মানে সত্যি হলে খুবই ভালো পারফরমেন্স করেছে, এবং কোচের আন্ডারে থাকলে আরও ভালো পারফরমেন্স করবে, কারণ যেভাবে টিম খেলছে শুধু সেমিফাইনাল না, আমাদের যেটাও আসবে ফাইনালটাও আসবে, ট্রফিও আসবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।